আমার শ্রী গুরু দয়া তব তবু আঁখি জলে ভাষা বদন জলে ভাষা বদন তোমার নিতাই বলিতে বহিছে পাথা তবু দিলে না নিতাই গো রাধে পাঁচ মহারাজের উপর আছে অনেক কিছু পদ আছে বন্ধুর কত কত সুন্দর সুন্দর বন্ধু নিতাই নিতাই বলো ও যদি তরিবি ভাব সব সম্পর্ক সত্য নয়,
সব অর্পিত সম্পর্ক আর অনর্পিত সম্পর্ক চিরকালের সম্পর্ক গোবিন্দের সাথে। একমাত্র অর্পিত সম্পর্ক যে সম্পর্ক টিকে না, সারা জীবন টিকবে না। তুই মরে যাবি, দু মিনিট কাটবে তোর স্ত্রী তোর পুত্র, তোর জন্য দু মিনিট কাটবে, তারপরে শ্মশানে পুড়িয়ে দেবে, তোকে বার করে দিলে তোর স্ত্রী লোকজন নিয়ে গোবর জল ছেটাবে সারা বাড়িতে। কি ভুল বলছি? একটা সিদ্ধান্ত কাট, একটা সিদ্ধান্ত কাট। এই যে চাপাল গোপাল, চাপাল গোপাল, হ্যাঁ চাপাল গোপালের পুষ্ট হলো, হ্যাঁ নিস্তারিণী কি করলো? যাও গোয়ালে শুয়ে থাকো, যাও গোয়ালে শুয়ে থাকো, তোমার আমার বিছানায় কোনো জায়গা নেই। হ্যাঁ চাপাল গোপাল তো বুঝতে তো পারলো যে একমাত্র গৌর চরণ সত্য, বাদ বাকি সব মিথ্যে। বন্ধুর শিষ্য, বন্ধুর শিষ্য হচ্ছে জগৎবন্ধুর শিষ্য, ওটার নাম ওর জগৎবন্ধুর বিয়ে হয়। আবার ওই নাম ভুলে যাচ্ছে, বাবাজি মশাই সত্য বিয়ে করতো, কি নাম জানি বলতো? আরে বোম্বে রেলে ইয়ে করলো না, যে আমার বন্ধু যদি ইয়ে হয়, কি নাম জানি ভুলে যাচ্ছে, বোম্বে রেলের ওপর নিজের বডিটা দিয়ে দিল, যদি আমার বন্ধু যদি সত্য হয়ে থাকে তাহলে আমাকে বাঁচাবে। এদিকে বোম্বে রেলের ওপর শুয়ে পড়লো, আর বোম্বে রেল আসছে আর ও জয় জগৎ বন্ধু বলে শুয়ে পড়লো। জগৎ বন্ধু সুন্দর তুলে নিয়ে, অতুল চম্পটি, অতুল চম্পটি, সেই অতুল চম্পটি ঠাকুর বাজমশার কাছে যেতেন মিথ্যে কথা বলে পয়সা নিতেন, তেলিপাড়া থেকে, কলকাতার তেলিপাড়া থেকে মদ কিনে, মদ কিনে খেতেন। বাজমশের কানে যখন খবরটা গেল, বাজমশের অতুল চম্পটিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা চম্পটিদা তুমি আমাকে মিথ্যে কথা বলে কেন মদ কিনে খাচ্ছ, তুমি আমার সত্যি কথা বলতে পারতাম, আমি তোমার পয়সা দিতাম। বলে এই রাম, এ জগতে কোনটা সত্যি? সব সম্পর্ক মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, একমাত্র সত্য হরি নাম। বাবা যতই পড়ো, আমি আজকে এই চেয়ারে বসে এই কথাটা বলছি, এক বছর আগে কিন্তু এই কথাটা বলতাম না, এই চেয়ারে বসে বলছি। চেয়ার, এই চেয়ারের এক্সপিরিয়েন্স এই কথাটা বলছি, চেয়ারটা কথা বলছি। যতক্ষণ মুখ দিয়ে রক্ত না বেরোবে ততক্ষণ নাম বন্ধ করবে না। করি সেরকম নাম পয়সা দিয়ে মদ কিনে খাবে, সেটাই সত্য। গুরুদেব হচ্ছেন অপার, অপার করুণাময়, অপার অপার অপার। গুরুদেবের কোন পরাপার নেই, গুরুদেব নিত্য শাশ্বত, গুরুদেব যা বলবেন সেটাই সত্য, গুরুদেব যা দেখাবেন সেটাই সত্য। গুরুদেব যদি দড়িকে সাপ দেখায় তাহলে সেটা সাপ, আর যদি গুরুদেব সাপকে দড়ি দেখায় তাহলে সেটা দড়ি। নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস চক্রবর্তী, রামচন্দ্র কবিরাজের জায়গাটা পড়ো,